আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা কমান্ডের সাহায্যে কিছু কাজ করব, আমাদের ইউজার তৈরি করব। আমাকে কাজ করতেছি তো, এই জন্য লোড হতে সময় লাগতেছে। স্যার আমরা তাহলে ইনস্টলটা ইনস্টল করি, ততক্ষণ ইয়ে কাজ করো কাজটা আসতে। ডাউনলোড করে ফেলেন সবাই। আচ্ছা একটু দেখেন, এদিকে খেয়াল করেন, আমরা গতকালকে যে কমান্ডটা দিছিলাম, এই যে এটা কমান্ড দিছিলাম তাই না? এই কমান্ডটা দিছিলাম, এখানে আমাদের এল হবে, লগ ইন এল হবে। তো আমরা ফর লুপের সাহায্যে আমরা কিছু ইউজার তৈরি করব। আমি এই কমান্ডটা এক্সিকিউট করব, তবে এই কমান্ডটা সে নিবে না। আমি যে কমান্ডটা দিচ্ছি, এই যে কমান্ডটা আমি কপি করে নিলাম, এখানে এক্সিকিউট করবো কিন্তু কমান্ডটা নেবে না, বিকজ অফ কমান্ডটা এটা দেখেন, এই যে টু নেট ইউজার, এই নেট ইউজার কমান্ডটা অ্যাকচুয়ালি আসলে পাওয়ারশেল কমান্ড না, এটা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পটের কমান্ড। তো এই কমান্ডটা আপনাকে কমান্ড প্রম্পটে দিতে হবে, কারণ আমরা পাওয়ারশেলে দিচ্ছিলাম, ব্যবসা নিচ্ছিল না। তো কমান্ডটা আমাদের দিতে হবে কোথায়? কমান্ড প্রম্পটে। আমরা একটু পাওয়ারশেলে দিয়ে দেখবো যে এরর দেখায়, সেই এররটা দেখবো, তারপরে আমরা কমান্ড প্রম্পটে দেবো। দেখেন এই যে কমান্ডটা আমরা কপি করে নিয়ে নিচ্ছি, দেখেন। তারপর আমাকে দেখেন, এখানে একটা রেড সিগন্যাল দেখা যায়, তার মানে কমান্ডটা সে নিবে না। এখানে রেড থাকলে বুঝবেন যে কমান্ড সে নিবে না, বুঝতে পারছেন? এই কমান্ডটা আমরা কমান্ড প্রম্পটে দেব। এটা আমি আরেকবার আপনাকে বলি, ফর লুপ আমরা চালাবো, এখানে একটা লুপ তৈরি হবে, লুপ চালাবো। আমাদের মূল কমান্ড কি? ডু নেট ইউজার, তারপরে ইউজারের নাম, পাসওয়ার্ড, স্ল্যাশ অ্যাড। বিকজ অফ আমরা কি গতকালে কি বলছিলাম, আমরা ইউজার তৈরি করি কিভাবে, নেট ইউজার, তারপরে যে কোনো একটা ইউজারের নাম দেব, মুশফিক, তারপরে অ্যাড, তাই তো? অথবা অ্যাড আপনি আগে দিতে পারেন, পরে দিতে পারেন, সমস্যা নাই। দেন তারপরে এটার পাসওয়ার্ডটা দেব, এই যে এটার পাসওয়ার্ড দিলাম। এইভাবে আমরা কি করতে পারি, এটা এক্সিস্ট আছে, তাহলে মুশফিক ওয়ান দিই আমরা, কি ব্যাপার? এটাও আছে, ঠিক আছে। এইভাবে আমরা মূলত একটা ইউজার তৈরি করি, এখানে সেটাই লেখা আছে, নেট ইউজার। এটা আপনাদেরকে আমি বলতেছি, এটা হচ্ছে ইউজারের নাম, তারপরে তার পাসওয়ার্ড, তারপরে হচ্ছে স্ল্যাশ অ্যাড। এখন এই যে এটা কি, এটা হচ্ছে, এই যে আইটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল, এই আইটাকে সে কল করবে, আইটাকে সে কোথায় কল করবে, কোথা থেকে কল করবে, এই যে ভেরিয়েবল দেখেন পার্সেন্টেজ আই, এই আইটা থেকে সে কল করে এখানে আনবে। এই আইয়ের ভিতরে কি আছে, এই আইয়ের ভিতরে ইন করা কি আছে, 1 2 5, এই 1 2 5 আছে, সে প্রথমে 1 কল করবে, তারপরে কত কল করবে, 2, তারপর 2 কল করবে, না 2 কল করবে, তারপর 3 কল করবে, তারপর 5 কল করবে, কেমন? এই যে মাঝখানে যেটা দেখতেছেন না, মাঝখানে যে টু দেখতেছেন, এটা হচ্ছে আপনার ইনক্রিমেন্টের ভ্যালু, মানে কত করে ইনক্রিমেন্ট করবে, 1 হইছে, 1 হইছে, এরপরে কয় ঘর ইনক্রিমেন্ট করবে, 2 ঘর ইনক্রিমেন্ট করবে, তাহলে 1 এর সাথে 2 যোগ করলে কত হয়, 3। তাহলে ইউজার 1 ক্রিয়েট করবে, দেন ইনক্রিমেন্ট 2, তার মানে ইউজার 3 ক্রিয়েট করবে, দেন আবার সেখান চলে আসবে, দেন ইউজার কত, 5 ক্রিয়েট করবে, ঠিক আছে। আমি যদি চাই যে ইউজার 1 2 3 4 5 এইভাবে তৈরি হবে, তাহলে আমাকে কি কি চেঞ্জ করতে হবে,
বলেন আমাকে এখানে কোন ভ্যালুটা চেঞ্জ করতে হবে যদি আমি চাই যে 1 2 3 4 5 এভাবে তৈরি হোক তাহলে আমাকে কোন ভ্যালুটা চেঞ্জ করতে হবে এখানে মাস্টার ওকে চেঞ্জ করে 1 দিতে হবে হ্যাঁ টোটাল চেঞ্জ করতে হবে চেঞ্জ করে 1 দিতে হবে তাহলে কি হবে এক 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 করে বাড়বে ইউজার 1 তার সাথে একযোগ হবে ইউজার 2 তার সাথে একযোগ হবে ইউজার 3 কেমন যদি ওই ভ্যালুর মধ্যে এক্সিস্টিং কিছু ভ্যালু পায় তাহলে কি ওটা নেবে নেবে না ভ্যালু বলতে যেমন 2 আছে মানে ইউজার তৈরি করা তাহলে এটা দেখাবে অলরেডি এক্সিস্ট দেন তারপর থেকে পরের থেকে নেবে আর এটা হচ্ছে স্ল্যাশ এল এল ফর লগইন ঠিক আছে লগইন নেমের মতো করে লগইন নেম হিসেবে এটা ক্রিয়েট করব এই কমান্ডে আমরা কি করব কপি করে আমি কমান্ড প্রম্পটে রান করব admin mode sir hai bolen apnara mute kore rakhen sobai to kindly mute koren jodi karo question kora dorkar hoy unmute kore kotha bolben ar apnar voice ektu kapa kapa asche bolte ki somoshya acha amar cmd open hoyeche ekate ami ei link ta ke copy kore abar dei ওকে আচ্ছা আমরা ইউজারসন কম্পিউটারটা ওপেন করি তো এই যে আমি কমান্ডটা দিলাম এই কমান্ডটাতে ইউজার ক্রিয়েট হবে তাই না ইউজার ক্রিয়েট হবে কোথায় কোন কন্টেইনারের ভিতরে ইউজার ক্রিয়েট হবে বলতে পারবেন স্যার ইউজারস এর ভিতরে না ইউজারস এর ভিতরে ইউজার ক্রিয়েট হবে বিকজ আমি যেখানে এখান যেহেতু কোনো স্পেসিফিক কোনো কন্টেইনার দেই নাই তো ডিফল্ট যে কন্টেইনার পাবে সেটাই সে ইউজারটা ওখানে নিয়ে নেবে তো আমরা এখানে দেখি এটা আমরা ইউজারটা রান করে রাখি এখানে আমাদের ইউজার তৈরি হবে এখানে ইউজার তৈরি আসছে না আমি ইউজার লিখলাম ইউজার 1 2 এখন তাহলে এখানে ইউজার কি কি নামে তৈরি হবে বলেন ইউজার 1 ইউজার 3 ইউজার 1 ইউজার 3 ইউজার 5 এন্টার দেন ইউজার 1 দেখা যাচ্ছে দা অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট ইউজার 3 দা অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট ইউজার 5 ইউজার অলরেডি এক্সিস্ট তার মানে এখানে আছে অবশ্যই জি 135 আস নিচে হ্যাঁ এগুলো তাহলে আমাদের প্রপার্টিতে গেলে আমাদের ওই নামে মনে হয় পাবো অ্যাকাউন্ট এন ভাই আপনার কি নাম আছে নাকি লিংক দেব আমি লিংক দেন নামে admin দেন স্যার নাম আইটি ইউজার দিলাম admin দিচ্ছি ঠিক আছে admin এই
দেখেন অ্যাডমিন 1 ক্রিয়েটেড অ্যাডমিন 3 ক্রিয়েটেড অ্যাডমিন 5 ক্রিয়েটেড তো এটা আমাদের এখানে চলে আসবে ইনস্টল দিব আসছে স্যার উপরে অ্যাডমিন 1 তো আমাদের ইউজার 1 3 5 আসছে এখন আমরা এগুলোকে আবার ডিলিট করে দেই আমরা এখন ইউজার 1 2 3 4 5 এইভাবে সিস্টেম চালি বানাবো তাহলে আমাকে কোথায় পরিবর্তন করতে হবে যা এই কিউ এর জায়গায় আমরা কি দেব 1 দেব কিউ এর জায়গায় 1 হবে তাহলে অ্যাডমিন 1 দেন অ্যাডমিন 2 আসবে তাহলে এই প্রোগ্রামটা লুপটা বোঝা গেছে তো কোডটা বোঝা গেছে তো আমার ওটা ইনস্টল দেওয়া আসলে এখন ঠিক হয় নাই মেশিন এখন স্লো হয়ে গেল ডিফারেন্স 1 2 3 4 5 তো এগুলো যদি আমরা একটু দেখি প্রপার্টিজ আমাদের ইউজার লগইন নেম কি আছে ABC admin 1 আমি ABC admin 1 দিয়ে লগইন করতে পারি কিনা চেক করি ক্লায়েন্ট 1 থেকে আচ্ছা এগুলো তো আমরা কোনো পাসওয়ার্ড দেইনি পাসওয়ার্ড দিছি আমি কিন্তু এগুলো কত কোনো পাসওয়ার্ড দেইনি আচ্ছা থাক আমরা এখন আর স্যার পাসওয়ার্ড দিবেন তো ও পাসওয়ার্ড দিতে সরি অ্যাডমিন এট দ্য রেট 1 2 3 হ্যাঁ অ্যাডমিন এট দ্য রেট 1 2 3 হ্যাঁ পাসওয়ার্ডের জায়গা হ্যাঁ ইউজার তৈরি হবে পাসওয়ার্ড না দিও আপনি ইউজার তৈরি করতে পারবেন সমস্যা নেই আচ্ছা এখন আমরা যদি চাই স্পেসিফিক কোন আমাদের একটা ওইর ভিতরে আমরা তৈরি করব না এই স্পেসিফিক ওইর ভিতরে আমাদের তৈরি হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমার ডিএস অ্যাড কমান্ডের সাহায্যে কাজটা করতে পারি ডিএস অ্যাড কেমন তো ডিএস অ্যাড এইটুকু হচ্ছে আমার মূল কমান্ড এইটুকু আমার মূল কমান্ড এর সাথে আমাদের লুপ যেহেতু হবে লুপের জন্য আমরা এই এই কোডটুকু ইউজ করছি কেমন এখানে তাহলে কি হবে 1 2 3 4 5 পাঁচটা ক্রিয়েট হবে তো এখানে আমরা যদি চাই এই ডিএস অ্যাড কমান্ড যেটা আছে না সেটা আমরা পাওয়ারশেলে অন রান করতে পারবো এটা আমাদের পাওয়ারশেলে কমান্ড ডিএস অ্যাড এটা আমাদের পাওয়ারশেলে কমান্ড আমরা এটা পাওয়ারশেলে রান করতে পারবো আর নেট ইউজার এটা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পটের কমান্ড তারপরও নিচ্ছে না এখানে পারবো এখানে কি এটা আচ্ছা এবার দেখেন এই জিনিসটা একটু বোঝেন আমাদের কি লগ ইন হইতে লগ ইন করতে সময় লাগবে একটু এই জিনিসটা বোঝেন এখানে কি বলছে এইটুক তো বুঝতে পারছেন আশা করি এইটুক তো বুঝতে কোনো সমস্যা নাই ডোমেন সার্ভিসে অ্যাড করব ডিএস অ্যাড ডোমেন সার্ভিসে আমি অ্যাড করব কি অ্যাড করব ইউজার অ্যাড করব ভালো করে বুঝেন ডোমেন সার্ভিসে অ্যাড করব কি অ্যাড করব ইউজার অ্যাড করব গ্রুপ অ্যাড না ওইও না যদি আমরা গ্রুপ অ্যাড করি তাহলে গো গ্রুপ যদি আমরা ওইও অ্যাড করি তাহলে গো ওইও যেহেতু আমরা ইউজার অ্যাড করব দ্যাটস হাউ আমরা লিখতেছি ইউজার আচ্ছা কমন নেম কোথায় এটা কোন কন্টেইনারে তৈরি হবে
এখানে সরি কোন কম এটা কমন নেম, তার নেমটা কি হবে? নেমটা হবে ইউজার ওয়ান, তারপরে আবার লুপ হয়ে কি হবে, ইউজার যেহেতু এক করে বাড়বে তার মানে ইউজার টু, দেন ইউজার থ্রি ফোর ফাইভ, এই পর্যন্ত যাবে। আচ্ছা কোন ওয়ের ভিতরে তৈরি হবে? আইটি নামে ওয়ের ভিতরে তৈরি হবে। কোন ডোমেন? এবিসি লোকাল, এবিসি ডট লোকাল নামক ডোমেনের আইটি ওয়ের ভিতরে ইউজার ওয়ান টু থ্রি ফোর ফাইভ তৈরি হবে, যার পাসওয়ার্ডটি হাইফেন পিডব্লিউডি দিয়ে পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ ওয়ান টু থ্রি। কমান্ডটা বোঝা গেছে? জি স্যার। কমান্ডটা নিয়ে কারো কোনো কনফিউশন? না স্যার। যেহেতু আইটির মধ্যে যাচ্ছে, আমি আইটি ইউজার হচ্ছে আইটি ইউজার ওয়ান টু থ্রি ফোর ফাইভ তৈরি হবে। কোন ওয়ে? আইটি ওয়ে। তো আপনার কিন্তু এই আইটি ওয়েটা থাকতে হবে। আমরা দেখি আমাদের আইটি ওয়ে আছে কিনা। এই যে আমাদের আইটি ওয়ে আছে, এই দেখছেন, এই যে ইউজার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ছিল, দ্যাটস ওয়াই সে দেখাচ্ছিল। আমাদের এই যে এই জায়গাটা তৈরি হবে আইটি ওয়ের ভিতরে তৈরি হবে। আপনাদেরকে আমি একটা ফাইল দিছিলাম, পাসওয়ার্ডের ফাইল, ডিএস অ্যাড নামে একটা ফাইল দিতে, দেখেন তো একটু পান কিনা। আচ্ছা আপনার কাছে এখানে আমি আরেকটা প্যারামিটার ইউজ করলাম, সেটা হচ্ছে কি, মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড। ইয়েস, তার মানে কি লগইন করার সময় অবশ্যই সেটা পাসওয়ার্ড কি করবে, অবশ্যই চেঞ্জ করতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিছি অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ ওয়ান টু থ্রি, এটা তো কমন পাসওয়ার্ড সবার, ইউজার আইটি ইউজার ওয়ান, আইটি ইউজার টু, থ্রি, ফোর, ফাইভ, এই পাঁচজন ইউজারের কমন পাসওয়ার্ডটি অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ ওয়ান টু থ্রি। তো ইন্ডাস্ট্রি লেভেলে আমার গত ক্লাসে বলছিলাম, ইন্ডাস্ট্রি লেভেলে কি হবে, ইউজার যেন যখন লগইন করতে যায় সে যেন তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে। তো দ্যাটস ওয়াই আমি এখানে দিয়ে দিলাম মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড, ইয়েস, অবশ্যই সে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে বাধ্য। দেখি এই কমান্ডটা কমান্ড প্রম্পটে নেয় কিনা, দেন এন্টার। ঠিক আছে, দেখেন আমাদের এখানে ডিএসআর সাকসেসফুল 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 সাকসেসফুল, তাহলে আমাদের আইটি ইউজার ওয়ান টু থ্রি ফোর ফাইভ তৈরি হয়ে গেছে। আমরা এখন যদি যাই এই জায়গাতে রিফ্রেশ দেবো একটা, এই যে আমাদের আইটি ইউজার ওয়ান টু থ্রি ফোর ফাইভ তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? এটা না দিলেও হবে, কিন্তু এটা কেন দিব, এটা না দিলে তো সবার কমন পাসওয়ার্ড থাকলো, সে লগ ইন করার সময় তার পাসওয়ার্ডটা চেঞ্জ করা, সে চেঞ্জ করতে বাধ্য না, সে যদি পরে চেঞ্জ করে সেটা চেঞ্জ করলো। তো এটার দ্বারা কি মাস অবশ্যই তার পাসওয়ার্ডটা কি হবে, চেঞ্জ করতে হবে। তো আমি একটু দেখি কি অবস্থা আমাদের। আচ্ছা এটা আমাদের লগ ইন হয়ে গেছিল অ্যাডমিন ওয়ান দিয়ে, তাই তো? আমরা এখান থেকে সাইন আউট করি। আচ্ছা আমাদের লগ আউট করছে ক্লায়েন্ট ওয়ানে, এখন আমরা লগ ইন করবো। কোন ইউজারকে লগ ইন করবো? আইটি ইউজার ওয়ান দিয়ে। পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন at the rate of 1, 2, 3. The user's password must be changed before signing. Okay. Admin at the rate of I1. Admin at the rate of I1. Changing password. Bujha geche tahole? Kar kono confusion ache? Common tag? Na sir. স্যার কমান্ডটা আরেকবার বুঝিয়ে দিন। কমান্ডটা আরেকবার বুঝাবো? জি স্যার। কোথায় বোঝেন না আগে আমাকে সেটা একটু বলেন, সমস্যা নাই।
এইটাই ফর লুপটা তো আমরা আগে দেখছি তাই না, এই ফর লুপ হচ্ছে আমার এই ইউজার ক্রিয়েট করার জন্য, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইউজার ক্রিয়েট করার জন্য আমরা এই লুপটা চালাইছি। আর আমাদের কমান্ড হচ্ছে কি ডিএস অ্যাড, ডিএস অ্যাড মানে ডোমেন সার্ভিসে অ্যাড করব, কি অ্যাড করব, ইউজার অ্যাড করব, নাম কি হবে আইটি ইউজার আই, এটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল কোথা থেকে নেবে, এখান থেকে নেবে, ভেরিয়েবলে কি আছে ওয়ান আছে, ওয়ান নিল, তারপর আবার সে লুপের মধ্যে ঢুকবে, যেহেতু আমার ফর লুপ, তারপরে এক করে বাড়বে, তার মানে একের পরে দুই তিন চার পাঁচ এভাবে বাড়বে, তার ভিতরে সিলেক্ট করবে এটা আইটি ওইর ভিতরে ক্রিয়েট করবে কোন ডোমেন এবিসি ডট লোকাল, অর্থাৎ ডিসি এবিসি ডিসি লোকালের মধ্যে ক্রিয়েট করবে। তো বাই ডিফল্ট পাসওয়ার্ড আমরা কি দিয়ে দিচ্ছি, পিডব্লিউডি পাসওয়ার্ড কি দিচ্ছি, অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ 123 এবং হাইফেন দিয়ে দিচ্ছি মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড, মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড কি দিলাম, ইয়েস মানে অবশ্যই সে তার পাসওয়ার্ডটা যেন অবশ্যই চেঞ্জ করে, বুঝা গেছে কথা। এটা বুঝতে পারছেন কি, কে হাত তোলেন তো দেখি, তো বুঝতে পারি নাই ভালো মতো, পারেন নাই কে হাত তোলেন, আমি বুঝেন নি কে মাতুদা, কেন কোথায় সমস্যা বলেন স্যার, ওখানে যদি আমি 115 এর জায়গায় 123 দেই তাহলে কি সমস্যা হবে, এখানে কোথায় জোরে বলেন, মাইক্রোফোন মুখের কাছে নিয়ে আসেন, মাইক্রোফোন মুখের কাছে নিয়ে বলেন, 115 ইন ইন তারপর ব্র্যাকেট 115 এখানে 112 1 এর পরে কি বলতেছেন বলেন, 1 এর পরে যদি 2 দেই সি আর মানে বলেন না কেন যেহেতু 5 পর্যন্ত আপনি বলে দিচ্ছেন এরপরে আর ক্রিয়েট হবে না, তো আপনি এরপর দিবেন কেন, আপনি দেওয়ার সময় তো মাথায় রাখতে হবে যে কিভাবে দিবেন, বুঝা গেছে, যদি এখানে 3 দেন তার মানে ইউজার আইটি ইউজার 1 হবে, আইটি ইউজার 4 হবে, ব্যাস সেই দুটেই আর ক্রিয়েট হবে না স্যার, 5 এর জায়গায় যদি 3 দিই তাহলে তো তিনটা ইউজার ক্রিয়েট হবে, তাহলে হ্যাঁ 5 এর জায়গায় 3 দিলে তিনটা ইউজার ক্রিয়েট হবে, এই রেশিও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি ইচ্ছা করলে, এখানে আমরা দেখেন এখানে আমার যে ইউজার গুলো তৈরি হয়েছে এই ইউজার গুলোর প্রপার্টিতে যদি আমি যাই, এখানে দেখেন কি আছে, ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড নেক্সট লগইন, এটা টিক দেওয়া আছে, আইটি ইউজার 1 এ নাই কেন, সেটা তো চেঞ্জ করে ফেলছেন, ও এটা চেঞ্জ করে ফেলছে তাই তো, ফ্রিতে আছে, তো আপনি যদি চান যে না আপনি এটা দিবেন পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্ড, অর্থাৎ আপনি অন্য এই এইগুলো ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনি এগুলো কিন্তু এই প্যারামিটার গুলো ইউজ করতে পারেন, আপনি আপনার মতো করে প্যারামিটার কিন্তু ইউজ করলে করতে পারেন, সেই জিনিসটা যদি আপনি দেখতে চান তাহলে তার পাশে আপনি যে কমান্ডটা দিবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট এক্সপায়ার্ড নেভার, মানে যে আমরা এখানে যে কমান্ডটা দিচ্ছি না এখানে আপনি দিবেন হাইফেন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট না তো এ সি সি পি, এটা হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট এক্সপায়ার্ড নেভার, এটা হবে, আমরা এইভাবে প্যারামিটার একটা একটা করে প্যারামিটার ইউজ করতে পারি, কোনো সমস্যা কিন্তু আমাদের নাই স্যার। প্যারামিটার গুলো আমরা কোন কোন ওয়ার্ড ইউজ করব সেটা বুঝবো কিভাবে, এটা আপনি আপনার এই মাইক্রোসফটের ডকুমেন্টেশন থেকে দেখে নেবেন এক, অথবা সহজ ভাষায় আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখতে বলছিলাম কালকে দেখেন না, তার মানে স্যার দেখছি স্যার, হেল্প যে ই কোশ্চেন চিহ্ন দিলেই স্যার, এটা স্ল্যাশ দিয়ে কোশ্চেন দিতে হবে, স্ল্যাশ দিয়ে কোশ্চেন বলছি এই যে
এই দেখেন এখানে আমি কি করতে চাই ডিএস অ্যাড দিয়ে আমি কি তৈরি করব ডিএস অ্যাড দিয়ে আমি ইউজার তৈরি করতে পারি ডিএস অ্যাড দিয়ে কোটা রেডি করতে পারি ডিএস অ্যাড দিয়ে ওই তৈরি করতে পারি গ্রুপ তৈরি করতে পারি কন্টাক্ট কম্পিউটার তাহলে আপনি এখন জান তাহলে ডিএস অ্যাড ইউজার এই দেখেন ইমরান জি স্যার এই যে ডিএস অ্যাড দিয়ে আপনি ইউজার দিলেন প্রথমে দেখে নিলেন ডিএস অ্যাড এর পরে কি আছে ইউজার দিতে পারে ওই তাই না তারপরে ইউজার দিলেন তারপরে আপনি আবার কোয়েরি চালাবেন কি কি আছে এখানে অনেক সিনট্যাক্স আছে প্রচুর পরিমাণ সিনট্যাক্স কি কি প্যারামিটার আপনি ইউজ করতে পারবেন না পারবেন সব এখানে আছে দেখতে পাচ্ছেন জি স্যার ডিএস অ্যাড ইউজার ইউজার দিয়ে স্যাম আইডি ইউপিএন নাম্বার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ডিসপ্লে নেম আপনার কি নামে দেখাবে অর্থাৎ ফুল নেম যেটা ডিসপ্লে নেম এমপ্লয় আইডি পিডব্লিউডি পাসওয়ার্ড ডেসক্রিপশন যদি কোনো ডেসক্রিপশন থাকে মেম্বার অফ সে কোন গ্রুপের মেম্বার হবে সেই গ্রুপটা আপনি এখানে অ্যাসাইন করে দিবেন তার অফিস কি টেলিফোন কি হাইফেন টিএল ইমেল কি হোম টেলিফোন কি মোবাইল কি ওয়েব পেজ কোনটা কোম্পানি কোনটা মাস চেঞ্জ পাসওয়ার্ড এই যেমন আমরা দিলাম এই যে মাস চেঞ্জ পাসওয়ার্ড ইয়েস অর নো যে কোন দুইটার একটা সব সিনট্যাক্স এখানে সুন্দরভাবে দেওয়া আছে স্যার একটা ইউজারের জন্য পুরো ইউটি ইউজ করতে পারি হ্যাঁ 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 এখান থেকে আপনি আপনার মতো করে নেন এই যেমন এই যে আমাদের অ্যাকাউন্ট এক্সপায়ার নাম্বার ডেজ মানে কতদিন পরে অ্যাকাউন্ট এক্সপায়ার হবে সেটা দিবেন আর না হলে নেভার কখনোই হবে না ডিসেবল এই আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করতেছেন এটা কি ডিসেবল হবে না এনেবল করে রাখবেন যদি এনেবল রাখেন বাই ডিফল্ট সে এনেবল করে রাখে আর যদি মনে করেন ডিসেবল করতে চান যেমন আমরা গতকালকে কি টেমপ্লেট একটা ইউজার তৈরি করছিলাম তাই না টেমপ্লেট অ্যাকাউন্ট তৈরি করছিলাম ওখানে কি করছিলাম যখন অ্যাকাউন্ট তৈরি করব ডিসেবল করে রাখবো তখন হাইফেন ডিসেবল দিয়ে ইয়েস দেব অ্যাকাউন্টটা তৈরি হবে কিন্তু সেটা ডিসেবল অবস্থায় থাকবে তো এই যে এখান থেকে আপনারা দেখে নেবেন কি কি আছে না আছে বুঝতে পারছেন এগুলো মনে রাখার দরকার নেই যে মুখস্থ রাখতে হবে বিষয়টা এরকমও না এবং এগুলোর প্রত্যেকটা দেখেন সুন্দর করে তার ডেসক্রিপশনও দিয়ে দিয়েছে সুন্দর করে তার ডেসক্রিপশনে যে মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগ অন অর নট সে তার সে চেঞ্জ করবে কি করবে না বাই ডিফল্ট কি থাকে ডিফল্ট থাকে হচ্ছে নো অর্থাৎ সে চেঞ্জ করবে না এটা থেকে ডিফল্ট এখানে দেখেন ক্যান চেঞ্জ পাসওয়ার্ড এই যে ক্যান চেঞ্জ পাসওয়ার্ড অর্থাৎ ইউজারকে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছেন আমরা যে যে কমান্ডটা দিছিলাম এইটা বাদে যদি আমি দেই তাহলে কি সে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না বাই ডিফল্ট হচ্ছে এটা যদি আপনি এটা দিয়ে দেন ক্যান চেঞ্জ পাসওয়ার্ড ইয়েস অর নো যদি আপনি ক্যান চেঞ্জ পাসওয়ার্ড ইয়েস দেন তাহলে কি ইউজার নিজে নিজে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে আচ্ছা তো আশা করি বুঝতে পারছেন ইমরান কোন সমস্যা স্যার না স্যার তার কোনো কোশ্চেন এখান থেকে আপনারা সব কিছু দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আসলে কোন কমান্ডের কাজ কি বা আমি কি কমান্ড দিব না দিব সব এখান থেকে দেখা যায় বলেন যারা কোনো কোশ্চেন থাকলে বলেন তাহলে আমি কিন্তু করতে দিব আমি যে কয়টা যে কয়েকটা আমি অপশন ইউজ করছি এগুলো বাদে আমি অন্য অপশন দিয়েও কিন্তু কোশ্চেন করবো সেগুলো করতে হবে আপনাকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন নাই তাই তো আচ্ছা